Assalamualaikum warahmatullahi দর্শক আশা করছি সবাই সুস্থ আছেন দূরের ও কাছের দেশ এবং প্রবাসীর এই মুহূর্তে যা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবরে স্বাগতম দর্শক আজ 7 সেপ্টেম্বর লিবিয়া টু ইতালি গেম আপডেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আরেকটি কথা না বললেই নয় চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমি প্রতিনিয়তই লিবিয়া টু ইতালি সহ আন্তর্জাতিক অভিবাসীদের খবর এই চ্যানেলে প্রচার করে থাকি তাই সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দর্শক গতকাল 6 সেপ্টেম্বর লিবিয়া পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে লিবিয়া শহর কোদোস এলাকায় চোরাচালানিদের চত্বরে অভিযান চালিয়ে প্রায় 45 জন অভিবাসীকে গ্রেফতার করেছে আটককৃতদের মধ্যে এশিয়া এবং আফ্রিকান নাগরিক রয়েছে তারা সবাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য সাগর পাড়ি দেওয়ার জন্য সবাই একত্র হয়েছিল তবে এখানে বাংলাদেশী রয়েছে কিনা সেটি তারা নিশ্চিত করেনি এছাড়াও দর্শক লিবিয়ার পুলিশ গতকালকে মিশ্রাতায় অপরাধ তদন্ত বিভাগ গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদের অপহরণ চাঁদাবাজি এবং নির্যাতনের সাথে জড়িত একটি সশস্ত্র সংগঠনকে গ্রেফতার করেছে এছাড়াও দর্শক এরলামপন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে গতকাল 50 জনের একটি নৌকা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য রওনা দিয়েছিল কিন্তু তাদের পরবর্তীতে কোনো খবর পাওয়া যায়নি এবং তাদেরকে দ্রুত উদ্ধার করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে এরলামপন এছাড়াও দর্শক সিসিলির এগ্রিজেন্ট ফ্রাঙ্ক ক্রোয়াট পুলিশ আগস্ট মাসে 161 জন অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসীদের আগে হয় বহিষ্কার করা হয়েছিল অথবা তাদের ইতালিতে থাকার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে আগস্ট মাসে সিসিলির এগ্রিজেন্ট ফ্রাঙ্ক ক্রোয়াট পুলিশ অবৈধ পুনঃপ্রচারের অভিযোগে 161 জন অভিবাসীকে গ্রেফতার করেছে এগ্রিজেন্টর প্রধান প্রসিকিউটর লুইজি প্রন্টোনেজিও শনিবার একথা জানিয়েছেন প্রধান কুসুলি বলেন অভিবাসীদের আগে হয় বহিষ্কার করা হয়েছিল অথবা ইতালিতে বসবাসের অনুমতি দেওয়া হয়নি এমন 161 জন অভিবাসীকে গ্রেফতার করেছে গত আগস্ট মাসে তবে গ্রেফতারকৃতদের মধ্যে কোন দেশের নাগরিক রয়েছে সেটি তারা নিশ্চিত করেনি তো দর্শক এই ছিল লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ